1964 সাল প্রখ্যাত চলচ্চিত্রকার সুভাষ দত্ত তার পরিচালিত প্রথম ছবি সুতারং ছবিতে পরাণের দোলা দিল এই কোন ভ্রমণা গানের মাধ্যমে মাত্র 13 বছরের এক কিশোরীকে নায়িকা হিসেবে দর্শকদের কাছে পরিচিত করান। প্রথম ছবিতে বাজিমাত খেতাব পেলেন মিষ্টি মেয়ের। কিশোরী মীনা পালকে রাতারাতি অভিনেত্রী কবরী হিসেবে প্রতিষ্ঠা করেছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানের কোনো বাংলা ছবি হিসেবে তাশখন্দ চলচ্চিত্র উৎসবে সুতারং ছবিটি ব্যাপক সম্মান পায়। মানে সুতারং ছবিটি বাংলাদেশি ছবির আন্তর্জাতিক সম্মাননা প্রাপ্তি শুরু। 1964 সাল প্রখ্যাত চলচ্চিত্রকার সুভাষ দত্ত নির্মাণ করবেন সুতারং ছবিটি। এই ছবির জন্য চট্টগ্রাম থেকে আনলেন মীনা পাল নামের এক কিশোরীকে। সুতারং ছবিটি করতে গিয়ে মীনা পালের ফিল্মে নাম হয়ে গেল কবরী। সুতারং মুক্তি পেলে এই ছবি এবং এই ছবির নায়িকা হিসেবে কবরী দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হন। তারপর জনপ্রিয় নায়িকা হিসেবে চলচ্চিত্র দুনিয়ায় কবরী শুধুই দুর্বার গতিতে এগিয়ে চলা। জুতাই কিনে ফেললাম, তো সবাই আমাকে বলছে এই পাগল নাকি মাথা খারাপ, এতগুলি জুতা কিনতেছেন কেন আপনি? রাজ্জাক সাহেব আমার একটু কলকাতার মানুষ, তো একটু কঞ্জুস টাইপের, তো উনি এবার বলতেছেন ম্যাডাম এত এত কেন কিনতেছেন? আমি যে আহ আপনি বুঝবেন না, হিরোইনদের এরকম জুতা থাকতে হয়, আমি কি একটা জুতা পরে ঘুরবো? অনেকগুলো জুতা লাগবে আমার। একদিকে দক্ষ অভিনয়, অন্যদিকে মন কাড়া হাসি দিয়ে সহজেই তিনি দর্শক মনে জায়গা করে নেন। তাই দর্শক তাকে মিষ্টি মেয়ে কবরী আখ্যা দিতে ভোলেননি। উর্দু ছবির ফিরে বাংলা চলচ্চিত্রের নায়িকা হিসেবে আস্থাভাজন হয়ে ওঠেন এই কবরী। জনপ্রিয় সিনেমা সাত বাই চম্পা, অরুণ বরুণ কিরণ মালা, নীল আকাশের নিচে, ঢেউর পরে ঢেউ, আবির্ভাব, দর্পচূর্ণ, দীপ নিভেনায়, বিনিময়, আপন পর, কত যে মিনতি এবং ময়নামতি দিয়ে স্বাধীনতা পূর্ব বাংলা চলচ্চিত্রে হয়ে ওঠেন সবচেয়ে জনপ্রিয় নায়িকা। খ্যাতনামা পরিচালক জহির রায়হানের উর্দু ছবি বাহানাতেও নায়িকা হয়েছিলেন কবরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কবরী নিজের সম্পর্কে বলতে গিয়ে বলেন, তখন আমার বয়স মাত্র 13 বছর, ক্লাস 6-এ পড়ি। সুভাষ দত্ত একটা কিশোরী ভূমিকার জন্য আমাকে খুঁজে পেয়ে যান। সাংস্কৃতিক পরিবারের মানুষ হয়েছি আমি। মা পুঁতি পড়তেন, ভাই বোনেরা নাচতেন গাইতেন, ছোট ভাই তবলা বাজাতেন, আমি নাচ করতাম। তবে আগে কখনোই অভিনয় করিনি। যখন অফার পেলাম তখন বাবা খুবই উৎসাহিত হলেন। মা দিতে রাজি হননি, কিন্তু তিনি বললেন ওর পড়াশোনা নষ্ট হয়ে যাবে। পরিবার একটু রক্ষণশীল তো ছিলই। আমার মায়ের ছোটবেলায় বিয়ে হয়ে যায়, তিনি অনেক দূর পড়াশোনা করতে পারেননি, তাই তার খুব শখ ছিল মেয়েকে পড়াশোনা করাবেন। আমি সুভাষ দত্ত, ফজলে লোহানি, খান আদার, জহির রায়হান থেকে অভিনয় শিখেছি। এখন তো সেরকম শিক্ষকও নেই। বলা যায় নায়ক রাজরাজ জ্যাক চলচ্চিত্রের নীল আকাশের নিচে সদর্পে বিচরণ করতে পেরেছেন কবরীর মতো নায়িকা পেয়েছেন বলে। মিয়াবাই খ্যাত ফারুক চলচ্চিত্রের নীল দরিয়ার নাও চালিয়ে সফল হয়েছিলেন কবরীকে পাশে পেয়েছিলেন বলে। বুলবুল আহমেদের ক্যারিয়ারও সবচেয়ে জনপ্রিয় নায়িকা এই কবরী। চিত্রনায়ক রিয়াজের কাছে তিনি চিরসবুজ নায়িকা। উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের ছবি তিতাস একটি নদীর নাম সিনেমায় নায়িকা হয়েছিলেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর আবারও চলচ্চিত্র অভিনয় শুরু করেন কবরী। শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। 1978 সালে শাফিউদ্দিন সারোয়ারকে বিয়ে করে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন অভিনেত্রী কবরী। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি চলে যান। সেখান থেকে বাড়ি জমান ভারতে। কলকাতায় গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করতে বিভিন্ন সভা সমিতি এবং অনুষ্ঠানে বক্তৃতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কবরী। তখনকার স্মৃতিচারণ করে একবার কবরী বলেছিলেন, সেখানকার এক অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থার কথা তুলে ধরেছিলাম, কিভাবে আমি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এক কাপড়ে পালিয়ে সেখানে পৌঁছেছি, সেই কথা বলেছিলাম। সেখানে গিয়ে তাদের মাধ্যমে বিশ্ববাসীর কাছে আমাদের দেশকে সাহায্যের আবেদন করি। কবরী শেষ জীবনে ছিলেন চলচ্চিত্র পরিচালক এবং রাজনীতিবিদ। তিনি বিংশ শতাব্দীর 60 এবং 70-এর দশকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন। চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম সারাহ বেগম কবরীর। বোয়ালখালীতে জন্মস্থান হলেও শৈশব এবং কৈশোরে বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীতে। তার আসল নাম মীনা পাল। পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মাতা শ্রীমতী লাবণ্য প্রভা পাল। 1963 সালে
মাত্র 13 বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব এই কবরীর।